সুপ্রিয় দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি এক মিনিটে কুমিল্লার কাগজ সংবাদ সংক্ষেপে। কুমিল্লায় সামিউল ইসলাম নামের এক যুবকের টুকরো মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার সকালে আদর্শ সদর উপজেলার কালীরবাজারের ইউপি মনশাসন এলাকার একটি ডোবা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। মরদেহের কয়েকটি অংশ উদ্ধার করলেও এখনও মাথার সন্ধান পাওয়া যায়নি। নিহত সামিউল সৈয়দপুর শরৎনগর কাজীবাড়ি এলাকার নুরুল ইসলামের ছেলে। তিনি পেশায় পিকআপ চালক ছিলেন। পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, গত 29 অক্টোবর থেকে পিকআপ চালক সামিউল ইসলাম নিখোঁজ হন। এরপর থেকে স্বজনরা বিভিন্ন দিকে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পায়নি। রোববার এই ঘটনায় কুমিল্লা কোতোয়ালি থানায় তার পরিবারের পক্ষ থেকে একটি সাধারণ ডায়েরি করা হয়েছে। পরে সোমবার সকালে স্থানীয়রা একটি ছিন্ন বিচ্ছিন্ন মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেন। খবর পেয়ে পরিবারের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে সামিউলের মরদেহ শনাক্ত করেন। বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে কুমিল্লায় উপমহাদেশের প্রখ্যাত সঙ্গীতজ্ঞ শচীন দেব বর্মনের জন্ম ও মৃত্যু দিবস উপলক্ষে শচীন স্মরণ অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে সোমবার কুমিল্লা নগরীর ইউসুফ বহুমুখী উচ্চ বিদ্যালয় থেকে একটি জাঁকজমকপূর্ণ র্যালি বের হয়ে নগরীর চরথায় শচীন দেব বর্মনের পৈতৃক বাড়িতে গিয়ে শেষ হয়। র্যালিতে কুমিল্লা জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান ও জেলা পুলিশ সুপার ফারুক আহমেদ সহ কুমিল্লার প্রশাসনিক ও সুশীল সমাজের প্রতিনিধিগণ অংশ নেন। পরে শচীন দেব বর্মনের বাড়িতে শচীন মুরালে ফুলেল শ্রদ্ধা জানান অতিথিগণ এবং বিভিন্ন স্কুল কলেজ ও সংগঠনের নেতৃবৃন্দ। জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠিত শচীন স্মরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন ভিক্টোরিয়া কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর আমির আলী চৌধুরী। আলোচনা সভা শেষে কুমিল্লার গুণী শিল্পীরা সঙ্গীত পরিবেশন করেন। এছাড়া কুমিল্লা জেলা শিল্পকলা একাডেমির পরিবেশনায় নৃত্য ও সঙ্গীত পরিবেশন করা হয়। করোনাভাইরাসে আক্রান্ত হয়ে কুমিল্লায় আরও একজনের মৃত্যু হয়েছে। মারা যাওয়া 72 বছর বয়সী ওই ব্যক্তির বাড়ি জেলার বরুড়া উপজেলায়। এছাড়াও গত 24 ঘন্টায় কুমিল্লায় করোনা শনাক্ত হয়েছে আরও 3 জনের। আক্রান্তদের মধ্যে 2 জনের বাড়ি বরুড়া এবং 1 জনের বাড়ি নাঙ্গলকোট উপজেলায়। সোমবার কুমিল্লা জেলা সিভিল সার্জন কার্যালয় সূত্রে এসব তথ্য জানা যায়। এ নিয়ে কুমিল্লায় মোট করোনা রোগীর সংখ্যা দাঁড়ালো 39,039 জনে। এর মধ্যে সুস্থ হয়েছেন 37,449 জন, প্রাণ হারিয়েছেন 953 জন। তবে গত 24 ঘন্টায় কুমিল্লায় কোনো করোনা রোগী সুস্থ হয়নি বলে জানিয়েছে জেলা স্বাস্থ্য বিভাগ। এখানে শেষ করছি এক মিনিটে কুমিল্লার কাগজ সংবাদ সংক্ষেপ।